ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्ल कमले माधवे न क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चान्ये वये च पार्षदा रामकृष्ण गतो प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाए आबार आमरा समबेत हयेछि श्री रामकृष्ण देवेर सन्यासी एवं गृही पार्षदेर जीवनी निये आलोचना पार्षद कथार परवर्ती अंशे। आमरा एतदिन अब्दि आलोचना करेछि एई कजनेर जीवनी स्वामी ब्रह्मानंदजी स्वामी शिवानंदजी स्वामी रामकृष्णानंदजी एवं गतदिन आमरा शेष करेछि कथामृतकार श्रीम मास्टरमशाईर जीवनी। আপনারা দেখবেন আমরা একটা অসম্ভব জিনিসকে সম্ভব কত সহজে করা যায় তার যে গল্প সেইগুলোই বলার চেষ্টা করেছি। সন্ন্যাসীদের গৃহীরা এই প্রশ্নটা সবসময় করে থাকেন যে যেহেতু তারা ঘরে রয়েছেন এবং সন্ন্যাসীরা যেহেতু ঘরের বাইরে আছেন অতএব ভগবান লাভটা গৃহীদের সহজ কি না বা গৃহীরা সহজে ভগবান লাভ করতে পারেন কি না এই প্রশ্নটা তাদের সব সময় এসে থাকে। অ্যাজ ইফ যেন ভগবান সন্ন্যাসীদেরকে একবার পেটেন্ট রাইট দিয়ে দিয়েছেন যে দর্শনাদি যাবতীয় কিছু দেওয়ার জন্যই তারা যেন এই সন্ন্যাসীদেরই তিনি দেবেন এবং গৃহীদের তিনি কিছুই দেবেন না। গৃহীরা শুধুমাত্র দেবে তার বদলে কিচ্ছু পাবে না। আমরা জীবনীগুলো এমনভাবে ধরেছি সেইভাবেই আমরা সাজিয়েছিলাম। প্রথমে আমরা এমন দুজনের কথা বলেছি সন্ন্যাসী পার্ষদের কথা বলেছি যারা পূর্ব আশ্রমে সাধু হওয়ার আগে তারা বিবাহিত ছিলেন এবং বিবাহ যে কখনোই ভগবান লাভের ক্ষেত্রে কোনো রকম বাধা নয় এটা তাদের জীবন দেখলে আমরা বুঝতে পারি। তারা নিজেদের জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন যেরকম শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ভগবানকে চাওয়াটা আসল ইচ্ছে আমি তাকে চাই। সেই যে অ্যাডাল্ট গল্পটি মাঝে মাঝে আমি বলে থাকি সেটা হলো এই যে শ্রীরামকৃষ্ণকে সেটি ছোট্ট শিশু তার মাকে বলছে মা কাল সকালে হাগা পেল আমাকে ডেকে দিও। মা বললেন বাবা হাগাই তোমায় ডেকে দেবে। ওই ডিজায়ার আমি ভালো হতে চাই আমি তোমাকে পেতে চাই এই যে বোধটি এটি যতক্ষণ না পর্যন্ত আমাদের ভেতর দৃঢ়ভাবে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা তাকে পাবো না। স্বামী ব্রহ্মানন্দজির জীবনী একটি অদ্ভুত রকমের জীবনী। জীবনটা হলো এই তিনি দেখিয়ে দিয়ে গেছেন শুধু অধ্যাত্ম সাধনা শুধু সাধন ভজনের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি। তিনি দেখিয়ে দিয়ে গেছেন তার জীবন দিয়ে যে শুধুমাত্র সাধন ভজন এবং ভগবত সাধনা এটি আমাদের মুক্তির পথ দেখাতে পারে। আমরা গল্প বলেছিলাম আপনাদের মনে আছে কাশী সেবাশ্রম সঙ্গে দুই সাধুর দুপক্ষের সাধুদের খুব একটা সমস্যা তৈরি হলো অদ্বৈত আশ্রম এবং সেবাশ্রম একে অপরে মনে করছে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় শ্রেষ্ঠ এবং অন্যেরা খারাপ তাদের চেয়ে নিকৃষ্ট। স্বামী ব্রহ্মানন্দজিকে সেই সমস্যার সমাধানে নিয়ে যাওয়া হলো। স্বামী ব্রহ্মানন্দজি একটিও বক্তৃতা দিলেন না সে প্রসঙ্গের উল্লেখ কি করলেন না সাধন ভজন করানো শুরু করলেন। সমবেতভাবে সাধন ভজন প্রার্থনার মধ্যে তিনি একটি মাস অতিবাহিত করলেন সবাই তার সঙ্গে সাধন ভজন করলেন। তার যে তীব্র আধ্যাত্মিক শক্তি এবং প্রত্যেকের ভেতরে ঘুমিয়ে থাকা আধ্যাত্মিক শক্তির জাগরণ হলো। প্রত্যেকে নিজের নিজের অবস্থান সম্পর্কে অবহিত হলেন এবং নিজেরা লজ্জিত হলেন কি সাধারণ বিষয় নিয়ে তারা একে অপরে মারপিট করছিলেন এই ভেবে। স্বামী শিবানন্দজি মহারাজ তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন অনুশাসন বিশ্বাস এবং শরণাগতি কেমনভাবে মানুষকে ভগবানের পাদপদ্মে নিয়ে যায়। বিশ্বাস না থাকলে আমরা যে কাজটি করছি সেটি ফলপ্রসূ হয় না। আপনাকে আপনি হয়তো কোনো জিনিসটি জানেন না খুব ভালো করতে কিন্তু আপনি মানে কখনো করেননি কিন্তু যদি বিশ্বাস করে সেই পথ দিয়ে এগোতে চান তাহলে অবশ্যই সে এবং আপনার যদি শ্রম থাকে অবশ্যই সেই পথে আপনি
সাফল্য লাভ করবেন, মহাপুরুষ মহাজের দিব্য জীবন এটি আমাদের কাছে পৌঁছে দেন। তারপরে এই এটি হচ্ছে তার দিব্য জীবন। শশী মহারাজ দেখিয়ে গেছেন আমাদের দু ধরনের সাধন ভজন আছে, পূজার দুটি বিধি, দুটি পদ্ধতি আছে। একটি হচ্ছে বৈধি পূজা এবং অপরটি হচ্ছে ভাবের পূজা। বিধিসম্মতভাবে এত ফুল বেলপাতা এত কিছু দিয়ে এই পুজো করা, এটা হচ্ছে বৈধি পূজা। আর ভাবের পূজা মানুষ জ্ঞান করে, নিজের মতো করে জ্ঞান করে তার পূজা করা, এবং সেই পূজায় যে মানুষ সার্থকতা পেতে পারে এটি তিনি দেখিয়ে দিয়ে গেছেন। আমরা অনেক সময় দেখি মানুষ ছাড়া থাকতে পারি না, বিশেষ করে এই লকডাউন পিরিয়ডে আমরা বেরোতে পারছি না, কিছু করতে পারছি না, কিন্তু একটা ত্রাহি ত্রাহি ভাব। এই ত্রাহি ত্রাহি ভাব থেকে কেমন করে এই সময়টা একটু আইডিয়াল শশী মহারাজের জীবন পড়ায়। তিনি সমস্ত দিন সমস্ত জীবন কাটিয়ে দিলেন শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে। শ্রীরামকৃষ্ণ যতদিন স্থূল শরীরে ছিলেন ততদিন তার সেবা করে, শ্রীরামকৃষ্ণ যখন স্থূল শরীর ত্যাগ করলেন তার যে বিগ্রহ তার সেবা করে। এই অদ্ভুত একটি জীবন শশী মহারাজের জীবন। শশী মহারাজকে মনে পড়লেই আমার বিষ্ণুপ্রিয়া দেবীর কথা বিশেষ করে মনে পড়ে। বিষ্ণুপ্রিয়া দেবী খুব বেশি দিন শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গ পাননি এবং খুব অল্প বয়সে শ্রীকৃষ্ণ চৈতন্য তাকে ছেড়ে গিয়ে গেছিলেন, রেখে গেছিলেন একজোড়া কাঠের খড়ম। এবং যখন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের জন্মস্থান গঙ্গাগর্ভে বিলীন হয়ে যাচ্ছিল সেই সময় বিষ্ণুপ্রিয়া দেবীর মনে হলো অবতার পুরুষের কোনো স্মৃতিচিহ্ন থাকবে না। তখন তিনি দেখলেন যে নিম গাছের তলায় অবতার পুরুষের জন্ম হয়েছিল, সেই নিম গাছটিও খানিক দিন বাদে গঙ্গাগর্ভে বিলীন হয়ে যাবে। তখন তিনি সেই গাছটি কাটিয়ে নিয়ে আসেন এবং সেই গাছটি দিয়ে ধামেশ্বর বিগ্রহ তৈরি হয় যেটিকে তিনি নিত্য পুজো করতেন। সমস্ত দিন তিনি সেই পুজোতে মেতে থাকতেন, তাকে দেখে মনে হতো তার যেন আলাদা করে কোনো সত্তা নেই। বলা হয় বিষ্ণুপ্রিয়া দেবীর শরীর যায়নি, বিষ্ণুপ্রিয়া দেবী ধামেশ্বর বিগ্রহের সাথে মিলিয়ে গেছিল। এটি তর্ক বা বিতর্কের বিষয়, কিন্তু মূর্তিটিতে দেখা যায় ধামেশ্বর বিগ্রহের নাকের এইখানে যে বিষ্ণুপ্রিয়া দেবীর যে নোলকটি পড়তেন সেটি তার নাকেতে দৃশ্যমান হয়। মানে আমরা এরকমভাবে আমাদের সত্তাকে ঈশ্বরের সাথে লীন করে দিয়েছি, সেখানে আলাদা করে আর কোনো আমাদের কোনো অস্তিত্ব নেই। এটি বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনে আমরা দেখেছি, শ্রীরামকৃষ্ণ জীবনে, শশী মহারাজের জীবনে আমরা এই জিনিসটি দেখলাম। আমরা মাস্টারমশাইয়ের জীবনী পড়েছি, মাস্টারমশাইয়ের জীবনী এক নতুনভাবে আমাদের মেচে ওঠার গল্প। রবীন্দ্রনাথ লিখছেন না, তোমার কাছে এবার মাগি মরণ হতে পারে যেন গানের সুরে। আমাদের যেন এক অদ্ভুত নতুন গানের সুর শিখিয়ে গেলেন, বেঁচে ওঠার গান। আমরা যখন জীবনে হতাশ হয়ে পড়ি, যখন মনে হয় আর কোথাও কিচ্ছু পাচ্ছি না, তখন মনে হয় জীবন শেষ হয়ে গেল, জীবন থেমে গেল। জীবন যে থেমে থাকা নয়, প্রত্যেক থেমে থাকার মধ্যে একটি নতুন করে বেঁচে থাকার গল্প লুকিয়ে থাকে, তাই হলো মাস্টারমশাইয়ের জীবনী। তিনি সুইসাইড করবার জন্য দক্ষিণেশ্বরে এসেছিলেন, বিভিন্ন বাগান খুঁজতে খুঁজতে এই রাসমণির বাগানে এসেছিলেন আত্মহনন করবেন বলে। আগে জায়গাটি খুঁজে নেবেন এবং তারপরে তিনি পরের দিন এসে আত্মহনন করবেন, এরকম ঠিক ছিল। সেখানে এসে এক পরমহংসের সঙ্গে দেখা হলো, তার জীবনের পরিবর্তন হলো, তার জীবন মনে হলো যে যদি দীর্ঘ সময় বেঁচে থাকতে হয়, যদি উজ্জ্বল একটি জীবন নিয়ে বেঁচে থাকতে হয় তাহলে ভগবানের সংস্পর্শে আসা দরকার। ভগবান তাকে সেই সম্পদ দিয়ে গেলেন আগামী প্রজন্মের জন্য, যে সম্পদকে তিনি কথামৃত নাম দিয়েছেন, এক শব্দরাজি যা অমৃতের মতো কাজ করে, ঘুমিয়ে থাকা মৃতপ্রায় প্রাণে নতুন করে প্রাণের সঞ্চার করে। আমরা এই কটি জীবন দেখেছিলাম, আজকে আরেকজনের জীবনী পড়ব যেটি আমাদের কাছে খুব আকর্ষণীয়। তিনি হলেন, তার সম্পর্কে আমাদের স্বামী বিবেকানন্দ বলছেন, যেরূপ পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে আসিয়া অল্পদিনের মধ্যে আধ্যাত্মিক জগতে যতটা উন্নতি লাভ করিয়াছে আর আমরা যে অবস্থা হইতে যতটা উন্নতি লাভ করিয়াছি, এতদ উভয়ের তুলনা করিয়া দেখিলে সে আমাদের অপেক্ষা অনেক বড়। আমরা সকলেই উচ্চ বংশজাত, লেখাপড়া শিখিয়া মার্জিত বুদ্ধি লইয়া ঠাকুরের নিকট আসিয়াছিলেন, সে কিন্তু সম্পূর্ণ নিরক্ষর।
আমরা ধ্যান ধারণা ভালো আমাদের ধ্যান ধারণা ভালো না লাগিলে পড়াশোনা করিয়া মনের সে ভাব দূর করিতে পারিতাম। তার কিন্তু অন্য অবলম্বন ছিল না, তাহাকে একটিমাত্র ভাবই অবলম্বনই চলিতে হইত, কেবলমাত্র ধ্যান ধারণা সহায়। তিনি যে মস্তিষ্ক ঠিক রাখিয়া অতি নিম্ন অবস্থা হইতে উচ্চতম আধ্যাত্মিক সম্পদের অধিকারী হইয়াছে, তাহাতে তাহার অন্তর্নিহিত শক্তির এবং তাহার প্রতি শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপার পরিচয় পাই। যার সম্বন্ধে বলা হচ্ছে তিনি শ্রীরামকৃষ্ণের মিরাকল, তার নাম স্বামী অদ্ভুতানন্দ বা লাড্ডু মহারাজ। স্বামীজি অপূর্ব অল্প কটি কথায় তার জীবন সম্পর্কে বলছেন, বলছেন যে যেভাবে তিনি আধ্যাত্মিক জগতে উন্নতি লাভ করেছেন, অল্প দিনে আধ্যাত্মিক জগতে উন্নতি লাভ করেছেন, সে অবস্থা থেকে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা মার্জিত বুদ্ধির, আমরা যারা সভ্য জগতের মানুষ, আমরা মার্জিত বুদ্ধির মানুষ, আমাদের কোনো কিছু ভালো না লাগলে আমাদের সেকেন্ড অপশন আছে। কিন্তু লাড্ডু মহারাজের জীবনে কোনো সেকেন্ড অপশন বলে কিছু ছিল না। তিনি ভালো না লাগলেও ওইটিকেই তাকে গ্রহণ করতে হতো। তিনি বলছেন যে লাড্ডু কিন্তু সম্পূর্ণ নিরাক্ষর, আমরা ধ্যান ধারণা ভালো না লাগিলে পড়াশোনা করিয়া মনের সে ভাব দূর করিতে পারিতাম। লাটুর কিন্তু অন্য অবলম্বন ছিল না। আমাদের এখন কত রকমের অবলম্বন, আমরা সকালবেলা উঠে যদি ধ্যান ভজন না করতে পারি তো কালী কথা শুনি বসে, কালী কথা শুনে না পারলে কথামৃত শুনি, কথামৃত পড়ে যদি না ভালো লাগে তাহলে দুপুরবেলা মহারাজদের অনলাইন ক্লাস শুনি, তবু আমরা আধ্যাত্মিক দিক দিয়ে উন্নত হতে পারি না। স্বামী অদ্ভুতানন্দজি দেখিয়ে গেছেন শুধু কোনো একটা পথকে ধরে থাকলেই তিনি মানুষ তার বাঞ্ছিত ফল লাভ করতে পারবেন। তার এই উন্নত মানের জীবনের এক অদ্ভুত গল্প হচ্ছে স্বামী অদ্ভুতানন্দজি বলছেন, এতে দুটি জিনিস খুব পরিষ্কার করে বোঝা যায়। বলছেন তাহলে উচ্চ এটির ভেতরে দুটি জিনিস আছে, তাহাতে তাহার অন্তর্নিহিত শক্তি আর তাহার প্রতি শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপার বিশেষ পরিচয় পাই। আমরা আমাদের ভেতরের যে শক্তি সেটাকে কখনো বিশ্বাস করি না, আমরা আমাদের ভেতরের শক্তিকে জাগালে যে সবটুকু করা সম্ভব সেটাকে কখনো মেনে নিই না। আমরা শুধু মনে করি যে ভগবান আমাদের কৃপা লাভ করবেন, এবং যেহেতু গুরুকরণ করা হয়েছে তাই গুরুর কাজ আমাকে পথে পৌঁছে দেওয়া, আমার কোনো ভূমিকা নেই, আমি শুধু আয়েস করব, আরাম করব। আর ওই যে একটা কথা আছে যে বাড়া ভাত খেতে দেবে, ঠিক সেরকম তিনি যেন ভগবান আমাদের একবারে তৈরি জিনিস করে খেতে দেবেন। ও কিন্তু হয় না, ও যে যতই বলুক না কেন আধ্যাত্ম জীবনে হয় না, কোনো জায়গাতেই হয় না, সব জায়গায় নিজেকে চেষ্টা করে চলতে হয়। লাড্ডু মহারাজের শৈশব সম্পর্কে একেবারেই কিচ্ছু জানা যায় না। তার পুরনো নাম, তার শৈশবের নাম ছিল রাক্তুরাম। খুব ছেলেবেলায় তিনি বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন। তার বাবা মা সেই রামচন্দ্রের কাছে প্রার্থনা করেছিলেন পুত্রের রক্ষা করার জন্য। রামচন্দ্রের কৃপায় তিনি সুস্থ হয়েছিলেন বলে তার নাম হয়েছিল রক্তুরাম, যে রাম দ্বারা রক্ষিত, ভগবানের দ্বারা রক্ষিত। কখনো তাকে তার পূর্ব পুরনো জীবনের গল্প জিজ্ঞাসা করলে তিনি খুব খুব বিরক্ত হতেন এবং বিরক্ত হয়ে বলতেন, আরে ঈশ্বর তত্ত্ব ছেড়ে তোরা কি আমার কথা নিয়ে সময় কাটাবি, আমার কথা জানবার কি দরকার আছে, আমার কথা জানবার কি দরকার আছে, তোরা আমায় ঝুটমুট দিক করিস না। অদ্ভুত বাংলা ছিল লাট্টু মহারাজের, বিহারির সেই হিন্দি তার সঙ্গে বাংলা মিশে একটা অদ্ভুত রকমের বাংলা তিনি বলতেন। তার এই যে কথাগুলো, এগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু সাধন ভজন ছাড়া আধ্যাত্মিক রাজ্যে যতই আসি না কেন, আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমরা সাধন ভজন ছাড়া নানা রকম জিনিস নিয়ে আমরা খুব উৎসাহী। এই যে বিভিন্ন গ্রুপ হয়েছে, আমি ইচ্ছে করে সব গ্রুপ থেকে বেরিয়ে যাই, কারণ গ্রুপগুলোতে এত বেশি কুটকচালি হয়। আচ্ছা এই ছবিটা 1886, না এটা 1886 নয়, 1886 বটে, তবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে দেওয়া ছিল। এই নিয়ে আমরা কুটকচালি করি, তিনি এই বলেছিলেন, ওই মহারাজ সেই বলেছিলেন, তাই মহারাজ ওই বলেছিলেন, এই নিয়ে কুটকচালি চলতে। জানো তো ওদেরকে এত বড় বড় জিলিপি দিয়েছে, আমাদেরকে কিচ্ছু দিল না। আমরা ভগবানের কাছে এসে ভগবান ছাড়া সমস্ত কিছু নিয়ে চর্চা করি। লাড্ডু মহারাজের এই কথাটি কি ইম্পর্টেন্ট, বলছেন আরে ঈশ্বর তত্ত্ব ছেড়ে তোরা কি আমার কথা নিয়ে সময় কাটাবি,
একবারে ওয়ার্নিং দিচ্ছেন যে যদি ভগবানের পথে যেতে চাই তাহলে একমাত্র পথ হচ্ছে ঈশ্বরতত্ত্ব, সেটি নিয়েই আমাদের চর্চা করার দরকার আছে। এইরূপ সন্ন্যাসীচিত উদাসীনতা এবং নির্ভীক নির্বাক গাম্ভীর্যের সামনে আর কোনো কৌতূহলীর কোনো কিচ্ছু চলত না। কখনো কখনো খুব রেয়ার তিনি মুখ ফসকে বলতেন, আমি তো রাখালদের সঙ্গে থাকতাম। সরলমতি রাখালদের সঙ্গে ক্রীড়া এবং গোচরণা দিতে তিনি যে সময় অতিবাহিত করেছিলেন সেইটি তিনি মাঝে সাঝে বলে ফেলতেন। খুব ছোট্টবেলায় তিনি তার বাবা এবং মাকে হারান এবং তার যে তিনি মাঝে মাঝে এই পুরনো দিনের গান টান তার মনে পড়তো, মনুয়ারে সীতারাম ভজন করলি জিয়ে, বিহারি যে ভোজপুরি ভাষায় গান সেগুলি মাঝে মাঝে তার মনে পড়ত। তিনি খুব ছোটবেলায় তার বাবা মাকে হারান আর তিনি পরবর্তীকালে তিনি তার নিঃসন্তান খুল্লতাতো কাকা খুড়োর সঙ্গে সেখানে থাকতেন এবং সেখানেও যখন তার কিছু হলো না তখন তিনি রামচন্দ্র দত্ত তার খুল্লতাতার তাদের বন্ধু তিনি রামচন্দ্র দত্তের বাড়িতে আর্দালির কাজ করতেন। তাই সংগ্রামবাসী ফুলচাঁদকে তিনি বৃত্তরূপে রাখতে রাজি হলেন এবং সেইভাবেই তার কলকাতায় আসা এবং শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলের মধ্যে আসা। কী কী কাজ করতে হতো রক্তুরামকে ছেলেবেলায়? বাজার করা, রামবাবুর মেয়েদের বেড়াতে নিয়ে যাওয়া, ফাই ফরমাস খাটা, রামচন্দ্রের টিফিন নিয়ে যাওয়া, এইসব কাজ করতেন। তিনি অত্যন্ত কর্মঠ, আদেশ পালনে উন্মুখ আর সচ্চরিত্র ছিল। কিন্তু তার নামটা বদল হতে থাকলো, তার রক্তুরাম লাল্টু নামে পরিচিত হলো, লাল্টুরাম থেকে লাট্টু এবং লেটো শেষকালে নেটোতে রূপান্তরিত হলো। ঠাকুর তাকে লেটো বা নেটো বলে বলতেন। কাজের অবসরে লাট্টু মহারাজ কুস্তি এবং কসরত করতেন। আর রামবাবুর সমস্ত কীরকম ছিলেন, রামবাবুর যে বয়স্যরা তারা আসতেন তারা দেখতেন যে রামবাবুর বাড়িতে এরকম একটি কসরত করা ছেলেপুলে আছে, ভয় তাকে বড় একটা কেউ কিছু বলতো না, কেউ কেউ ব্যঙ্গচ্ছলে বলতেন, হ্যাঁ রে ছোড়া ঠিক করে বলতো আজ কটা পয়সা সরালি, বাজার করতে যেতেন তো তাই বাড়ির কলকাতার লোকেদের একটি অভ্যাস ছিল, পুরনো কলকাতার লোকেদের পিঞ্চ করে কথা বলা, কোনো প্রসঙ্গ নেই প্রয়োজন নেই কিন্তু একটু পিঞ্চ করে কথা বলা, আজ ক পয়সা সরালি? লাটু দৃপ্ত কণ্ঠে তাদের উত্তর দিতেন, জানবেন বাবু আমি নকর বটে কিন্তু চোর নই। তিনি একজন তার বাবুর কাছে একজন সাধুর গল্প শুনেছিলেন, যে সাধুর কয়েকটি কথা তার ভালো লেগেছিল, পরবর্তীকালে সেই কথাগুলো তিনি বলতেন যে ঠাকুরের কোন কোন কথা তার ভীষণ ভালো লাগতো। তিনি রামচন্দ্রের মুখে শুনেছিলেন ঠাকুর বলছেন, ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না, প্রথম এটা। দুই হচ্ছে যে ব্যাকুল হয়ে ঈশ্বর বই, যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু চায় না, তার কাছে ঈশ্বর প্রকাশিত হন। আর তিন হচ্ছে নির্জনে তার জন্য প্রার্থনা করতে হয়, তার জন্য কাঁদতে হয়, তবে তো তার দয়া হয়। শ্রীরামকৃষ্ণের অনেক কথাই রামচন্দ্র বাড়িতে এসে তার স্ত্রী কন্যাদের সঙ্গে আলোচনা করতেন, লাটু মহারাজ কান খাড়া করে সেসব কথা শুনতেন। কিন্তু এই তিনটে জিনিস তারকে ভীষণভাবে ছুঁয়ে গেল। ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা তিনি দেখেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা কতটা সরল হতে পেরেছি, কতটা সত্যনিষ্ঠ হতে পেরেছি, কতটা ঈশ্বরের কাছে ঈশ্বরের কাজে নিজেকে সংযুক্ত করার চেষ্টা করেছি, এই কাজটি ভগবান বিশেষ করে দেখেন। দুই হচ্ছে যে ব্যাকুল হয়ে ঈশ্বর বই আর অন্য কিছু চায় না, তার কাছে ভগবান ঈশ্বর প্রকাশিত হন। হ্যাঁ, আমরা যদি ইচ্ছে করে মানে খুঁজে বার করে বা চেষ্টা করি ভালো জিনিস, আমরা যদি আকুল হয়ে খুঁজে বেড়াই, যদি মনে করি যে আমরা ভালো জিনিসটি খুঁজে বার করব, যখন আমরা আকুল হয়ে খুঁজবো আমরা ঠিক ঠিক সত্যি সত্যি খুঁজে পাব, ঈশ্বরের ক্ষেত্রেও তাই। আর তিন হচ্ছে কেমন করে আকুলতা প্রকাশ করতে হয়, নির্জনে তার জন্য প্রার্থনা করতে হয়, তার জন্য কাঁদতে হয়, তবে তো তার দয়া হয়। আমি চাই না তোমাকে অথচ তুমি আমায় কৃপা করেছো, ও নয়,
উজে গান আছে না, আমি আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, ওসব গানে হয়, ওসব কবিতায় হয়, কিন্তু কৃপা ওরকমভাবে হয় না। আমাদের খানিকটা চাইতে হয়, না চাইলে হয় না। না চাইলে যেগুলো হয় সেগুলো হচ্ছে তার বিশেষ, তার প্রতি ভগবানের ইচ্ছা। প্রথম দিন তার মনে হতে থাকলো, এত মিঠে যার কথা, সেই সাধু কতটা মিষ্টি, সেই সাধুর চিন্তায় লাট্টু মগ্ন। শ্রীরামকৃষ্ণকে কিন্তু দেখেননি, শ্রীরামকৃষ্ণকে কথা দিয়ে ভালোবেসেছিলেন। দেখুন, আমরাও কিন্তু ঠাকুরকে দেখিনি, ঠাকুরকে আমরা কথা দিয়ে ভালোবেসেছি। লাট্টু মহারাজও কিন্তু ঠিক তাই, কথার মধ্যে দিয়ে, কথার জাদুতে তার ভিতরে তিনি দেখলেন। একদিন লাটু রামচন্দ্রকে বললেন, আপনি আজ সেখানে যাবেন, আমায়ও নিয়ে চলুন। প্রত্যেক রবিবার রামচন্দ্র যেতেন, তিনি বলতেন, আপনি আজ আমাকে, আপনি আজ সেখানে যাবেন, আপনি আমাকে নিয়ে চলুন। রামচন্দ্র নিয়ে চললেন। এটা খুব সম্ভবত 1879 খ্রিস্টাব্দের শেষ ভাগ বা 1880 সালের প্রথম ভাগ তিনি দর্শন করলেন। কিরমভাবে দর্শন করলেন, ঠাকুর শ্রী শ্রী রাধিকার গান গাইতে গাইতে ফিরলেন এবং লাট্টুকে দেখতে পাইয়া রামচন্দ্র ঠাকুরকে গিয়ে ঠাকুরকে তার ঘরে খুঁজে পেলেন না, তাই ঠাকুরকে খুঁজতে গেলেন। খুঁজতে গিয়ে তিনি দেখলেন যে ঠাকুর অন্যত্র আছে। লাটু পশ্চিমে বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। এমন সময় তিনি দেখলেন যে ঠাকুর শ্রী রাধিকার গান গাইতে গাইতে ফিরছেন এবং লাট্টুকে দেখতে পেয়ে রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, এই ছেলেটাকে বুঝি তুমি সঙ্গে করে এনেছো রাম, একে কোথায় পেলে, এর যে সাধুর লক্ষণ। প্রথম দিন শ্রীরামকৃষ্ণ দেব আইডেন্টিফাই করছেন তা কেমন, তার যে সন্তান সে কেমন। শ্রীরামকৃষ্ণকে দেখেই তিনি বলতে তিনি বুঝতে পারলেন যে এই তার সেই আরাধ্য দেবতা, সেই আরাধ্য সন্ন্যাসী। প্রথম উপদেশ যেটি দিয়েছিলেন সেটা হলো এই, ঠাকুর বলেছিলেন, যারা নিত্য সিদ্ধ তাদের জন্মে জন্মে জ্ঞান হয়েই রয়েছে, তারা যেন পাথর চাপা ফোয়ারা, মিস্ত্রি এখানে সেখানে উস্কাতে উস্কাতে যেই এক জায়গায় চাপ সরিয়ে দেয় অমনি ফোয়ারার মুখ থেকে ফরফর করে জল বেরোতে থাকে। যারা নিত্য সিদ্ধ তারা যে অবস্থাতেই থাকুক না কেন, তাদের ভেতরে সেই ভগবত ভক্তির স্ফুরণ হতে থাকে। শুধুমাত্র সুযোগ পাওয়া মাত্র সেই ফোয়ারা, যেমন ফোয়ারার ঢাকনা খুলে গেলে হুহু করে হাওয়া জল বেরোতে থাকে, ঠিক সেই রকম নিত্য সিদ্ধরা সুযোগ পেলেই তাদের বিকশিত করতে পারেন। এরপরে ঠাকুর লাটুকে ছুঁয়ে দেন। প্রথম স্পর্শ কি হয়, লাটুর রোমাঞ্চ হলো, তার ওষ্ঠধয় ঘন ঘন কম্পিত হতে লাগলো এবং দরদরো ধারে অশ্রু বিগলিত হতে থাকলো। লাটু তখন আর এই জগতের মধ্যে নেই। এটি হচ্ছে প্রথম দর্শন, প্রথম স্পর্শনের গল্প। অনেকক্ষণ পর ঠাকুর আবার তাকে স্পর্শ করিলে ঠাকুর লীলাটুর ভাব সংবরণ হলো। এরপরে প্রথম আবাহন, এটি কিন্তু ঠাকুরের একদম জিনিস ছিল, প্রত্যেকবার আসার সময় আবার দ্বিতীয়বার আসার জন্য তিনি আহ্বান করতেন, আমাদেরও করেন, আমরা শুনতে পাই না। রামচন্দ্রকে বলেছিলেন, ও এখানে ওকে মাঝে মাঝে পাঠিও। আর লাটুকে বলেছিলেন, ওরে আসিস, এখানে মাঝে মাঝে আসবি, জানিস, মানে আসার কথা। শুধু রামচন্দ্রকে বলে হয়নি, তিনি লাটুকেও বলছেন, বলছেন যে ওরে আসিস, মাঝে মাঝে আসবি, জানিস। দ্বিতীয় দর্শন সেটা খুব সম্ভবত 1880 সালের ফেব্রুয়ারি মাসে। সেদিনকে ঠাকুরের জন্য কিছু জিনিসপত্র পাঠাবেন ঠিক করছেন রামচন্দ্র। এমন সময় লাট্টু গিয়ে বললেন, আমায় দিন, আমি আপনার সব ওখানে পৌঁছে দেব। ঠাকুর লাট্টু একাই ফল মিষ্টি সব নিয়ে বেলা 11টার সময় দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। উদ্যানপথে শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়ে সেইখানেই তাকে লম্বা হয়ে প্রণাম করলেন এবং দুপুরে কালীমায়ের ভোগ আরতি গ্রহণ করে প্রসাদ গ্রহণের জন্য ঠাকুরের পাশে বসলেন। ঠাকুর বুঝেছিলেন যে কালী মন্দিরের আমিষ প্রসাদ গ্রহণে লাটুর বিহারী দেশীয় সংস্কারে আঘাত লাগতে পারে, তাই তাকে জানিয়ে দিয়েছিলেন যে বিষ্ণু মন্দিরে নিরামিষ ভোগ ও গঙ্গাজলে রান্না হয়, তিনি ইচ্ছে করলে তাহাই গ্রহণ করতে পারেন। লাটু অতশত না বুঝিয়া সরলভাবে বলল, আপনি যা পাবেন আমিও তাই খাব, আমি তো আপনার প্রসাদ পাব, তাছাড়া আর কিছু খাব না। ঠাকুর এতে আশ্চর্য হয়ে রামলাল দাদাকে বলতে থাকলেন, শালা কেমন চালাক দেখেছিস,
আমি যা পাবো শালা তাতেই ভাগ বসাতে চায়। যাই হোক, আহারান্তে সমস্ত দিক দক্ষিণেশ্বরে কেটে তিনি আবার ফিরে গেলেন। ফিরবার পয়সা আছে কিনা জিজ্ঞাসা করাতে লাটু মুখে উত্তর না দিয়ে পকেট নাড়িয়ে তাকে জানিয়ে দিলেন যে ফিরবার পয়সা আছে। ঠাকুর হাসলেন মাত্র। এই হচ্ছে অদ্ভুত। দ্বিতীয় দর্শনের পর লাটু সকর্মে উদ্যম হারিয়ে ফেললেন। তিনি যে আগে লাফিয়ে ঝাঁপিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করতেন সেগুলো তিনি হারিয়ে ফেললেন, এটা সবার স্বাভাবিক। এই রামদত্ত এবং যখন প্রথমবার এসেছিল শ্রীরামকৃষ্ণকে দেখে তার মনে হয়েছিল যেদিন যখন ফিরে যাচ্ছেন তিনি যেন তার মনটিকে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে রেখে শুধু শরীরটিকে টেনে টেনে নিয়ে আসছিলেন। তা শ্রীরামকৃষ্ণের কাছে যখন এই কথা বললেন রামদত্ত, ঠাকুর বললেন, এমনটি হয়ে থাকে, এখানে আসবার জন্য মন কেমন করে, একদিন পাঠিয়ে দিও। সেই অনুযায়ী লাটু মহারাজকে আবার পাঠানো হলো। তখন লাটু তার কাছে আবদার করলেন যে আমি আপনার এখানে থাকব, আমি আর নকরি করব না। ঠাকুর তাকে যতই প্রবোধ দেন লাটু ততই কাঁদতে থাকেন আর বলেন, আমি আর ওখানে যাব না, আমি এখানে থাকব। অবশেষে ঠাকুর বললেন, আমিও এখানে থাকছি না রে। অগত্যা লাটুকে ফিরতে হলো, কিন্তু তৎপূর্বে ঠাকুরের নিকট মণিগৃহে অনাসক্তভাবে অবস্থানের কৌশলটা তিনি শিখিয়ে দিলেন। যেমনভাবে আমাদের সকলকে শিখিয়েছিলেন যে বড়লোকের বাড়ির দাসীর মতো থাকতে হয়, ঠিক সেরকমভাবে অনাসক্তভাবে কেমনভাবে নিজের কাজের জায়গায় থাকতে হয় সেটা তিনি শিখিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে লাটু মহারাজ তার স্মৃতিকথায় বলছেন, তাঁর কত কৃপা, তিনি দেশে যাবার আগে আমায় কেমন সুন্দর করে শুনিয়ে গেলেন মনিবের সংসারে কেমন করে থাকতে হয়, কিন্তু আমার মনের দুঃখ যাবে কেন। এতদিন তিনি স্থূল শরীরে দর্শন পেয়েছেন, এইবার তার প্রথমবার সূক্ষ্ম শরীরে তিনি দর্শন করছেন। মনিবের সংসারে নিঃসঙ্গ হয়ে থাকা চলে, সকলকে আপনার বলা চলে, এ প্রসেসটা কি ছিল, মনিবের সংসারে নিঃসঙ্গ হয়ে থাকা চলে, সকলকে আপনার বলা চলে, সমস্ত কর্ম করা চলে হাস্য কৌতুক পর্যন্ত, কিন্তু মনের দুঃখ চাপা থাকলেও ক্রমেই বৃদ্ধি পায়। তাই লাটু নিজেই বলেছিলেন জানো, তার জন্য আমার ভারী মন কেমন করত, বড় অস্থির হয়ে পড়তুম। রামবাবুর ওখানে থাকতে পারতুম না, লুকিয়ে দক্ষিণেশ্বরে যেতুম, কিন্তু সেখানেও আনন্দ মিলত না, তার ঘরে যেতুম না, সব ফাঁকা লাগত। দক্ষিণেশ্বরে তিনি ঘুরে বেড়াতেন, গঙ্গা তীরে বসে কাঁদতেন, পঞ্চবটিতে নীরবে কাল কাটাতেন। পরিচিত ব্যক্তিরাও তার আরতি বুঝতে পারতেন না, তারা মনে করেছেন রামবাবু হয়তো বকেছেন, তাই মনের দুঃখে বালুক দক্ষিণেশ্বর এসেছে। এমনই এক সন্ধ্যায় রামলাল দাদা লাটুকে প্রসাদ দিবার জন্য গঙ্গা তীরে যেয়ে দেখেন তিনি কাউকে প্রণাম করছেন। প্রণামন্তর মাথা তুলিয়া লাটু তাহাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, পরমহংস কোথায় গেলেন, পরমহংসমশাই রামলালদাদা তোর কি মাথা খারাপ হলো নাকি। লাটু তাকে বুঝিয়ে দিলেন, ঠাকুর দেশে থাকলেও দক্ষিণেশ্বরে নিত্য অবস্থান করে, সেখানে তার দর্শন পাওয়া যায়। রামচন্দ্র লাটুর পরিবর্তন লক্ষ্য করলেন, এর কারণও বুঝতে পারলেন। তাঁরই গুরু তার প্রিয় ভৃত্যের চিত্ত আকৃষ্ট করিয়াছে দেখিয়া ভক্ত রামচন্দ্র আর লাটুর স্বাধীনতায় আর কোনোরকম হস্তক্ষেপ করলেন না, বরং তিনি লাটুকে সমস্ত কাজ থেকে নিবৃত্ত করে অন্য ভৃত্য রাখলেন। লাটুর একটাই কাজ হলো উৎসবাদিতে ভক্তদের ডেকে আনা আর ফল মিষ্টান্নাদি দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়া। লাটুর এই যে তৃতীয় দর্শন, এই তৃতীয় দর্শনটি কিন্তু আমাদের জন্য খুবই একটি খুব ইন্সপায়ারিং, খুব আশা জায়গায়। আমরা অনেক সময় মনে করি না, মা বলে গেছেন, তথাপি আমাদের ভেতর সংশয় থাকে। মা বলছেন ছায়া এবং কায়া সমান, আমরা শুনি কিন্তু অন্তর থেকে আমরা বিশ্বাস করতে পারি না যে সত্যি সত্যি তিনি বিরাজ করছেন। লাটু মহারাজের এই যে দর্শন, এটা কিন্তু আমাদের কাছে খুব একটা আশার কথা। তিনি সর্বত্র বিরাজ করছেন, যেরকম ছোট্ট শিশু মাতৃগর্ভে যখন থাকে তখন একটা থলির মধ্যে থাকে,
মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীর বাইরে আসে তখন মাতৃ ক্রোড়ে থাকেন। তারপরে সেই ক্রোড়টা বড় হতে থাকে এবং ক্রোড় বড় হতে হতে এমন বড় হয় যে আমরা মায়ের অস্তিত্বটাই অনুভব করতে পারি না। ছোট শিশুকে আমরা কোলে নিতে পারি, বড় শিশুকে আমরা কোলে নিতে পারি না, এমনকি বড় শিশুকেও সবসময় জড়িয়ে ধরা যায় না। কিন্তু তাকে যে জগন্মাতা সবসময় জড়িয়ে রেখেছেন, সবসময় আবৃত করে রেখেছেন সেটি আমরা বুঝতে পারি না। আগের দিন একটা উদাহরণ আপনাদের দিয়েছিলাম, প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজির স্মৃতি কথায় আছে, একজন ব্রহ্মচারী সন্ন্যাসিনী মাতাজি লিখছেন, তিনি রান্নাবাড়ি থেকে ঘর্মাক্ত অবস্থায় ছুটতে ছুটতে প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজির কোয়ার্টারে এসে পৌঁছেছেন। এমন সময় তাকে এরকম ঘর্মাক্ত কলেবরে আসতে দেখে মাতাজি তার হাতের যে শালপাতার পাখাটি ছিল সেইটি দিয়ে তাকে হাওয়া করতে করতে গান গাইছেন, বায়ুরূপে কে তোমারে বাতাস করে অনিবার। সেই সন্ন্যাসিনীর মনে হলো সত্যি সত্যি মা যেন বায়ু হিসেবেও আমাকে চতুর্দিকে আমাকে ঘিরে রেখেছেন। আমরা বুঝতে পারি না ভগবান আমাদের এরকমভাবে ঘিরে রাখেন, আমরা মনে করি ভগবান বোধহয় এমনি এমনি থাকেন, আমাদের বোঝার বোধ হয় না। কিন্তু লাটু মহারাজের এই দিব্য দর্শন আমাদেরকে নতুন করে শেখায় যে পরমহংস মশাই কোথায় গেলেন। তিনি তো দক্ষিণেশ্বরে ছিলেন না, কিন্তু তিনি বুঝিয়ে ছাড়লেন যে পরমহংস মশাই দক্ষিণেশ্বরে না থাকলেও তিনি সর্বত্র বিরাজ করছেন। তিনি সেই সময় আমাদের রামচন্দ্র দত্তের বাড়িতে জ্ঞানানন্দ অবধূত, তিনি টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে রামবাবুর বাড়িতে ছিলেন এবং লাটু মহারাজ সেই অবধূতের সেবা করতে লাগলেন। লাটু এই কাজ আনন্দে গ্রহণ করলেন। জ্ঞানানন্দ অবধূত মুহুর্মুহু তার ভাব হতো এবং তাকে নাম শোনাতে হতো, ফলে রোগীর সেবা করার চেয়ে লাটু অবিরাম নাম উচ্চারণ করতে হতো। অবধূত সেবার 4 মাস থেকে লাটু মহাপ্রভু শ্রী চৈতন্যের জীবনের সঙ্গে পরিচিত হলেন। তখন রামবাবু সন্ধ্যাকালে অবধূতকে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পড়ে শোনাতেন এবং মাঝে মাঝে ঠাকুরের উক্তি আর গল্প বলতেন, এবং সেইভাবে ধীরে ধীরে শ্রীকৃষ্ণ চৈতন্যের জীবন লাটু মহারাজ অবহিত ছিল। মজার কথা দেখুন, তিনি কিন্তু একদম লেখাপড়া জানতেন না, যা শুনতেন তাই তার হতো। এই কালকেই পড়ছিলাম কোনো একজনের কথা, যিনি মাত্র 2 মাস বয়সে অন্ধ হয়ে গেছিলেন। তার বাবা তাকে ওই শুয়ে থাকতেন, চোখ দেখতে পেতেন না, তো তিনি শুয়ে থাকতেন, তাকে না সব বেদ বেদান্ত সমস্ত কিছুর এই কথা বলতেন এবং তিনি সেই চোখ বন্ধ করে যা সব শুনতেন সেগুলোকে নিজের ভেতরে রিটেন করার চেষ্টা করতেন, সেগুলোকে নিজেদের ভেতরে স্থায়ী করে গ্রহণ করে রাখার চেষ্টা করতেন। পরবর্তীকালে রাম জন্মভূমি নিয়ে যখন কোর্টে আমাদের বিবাদ চলছে তখন ইনি কোর্টে সাক্ষী দেন এবং উপনিষদের কোন অংশের কোন জায়গায় কোন শ্লোকেতে রাম জন্মের যে সঠিক স্থল বলা আছে সেইটি তিনি তার সেই মন থেকে বলেন এবং সেই দিনই কোর্ট তাদের পাঠায়। যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেই শ্লোকে যেভাবে বলা ছিল ঠিক সেইভাবে এক পা দুপা করে হেঁটে সেই কোর্টের পেয়াদারা গিয়ে পৌঁছলো যে জায়গায় যেখানে রামের জন্ম হয়েছিল সেই জায়গাটি, এটির কথা সেদিনকে আমরা পড়ছিলাম। লাটু মহারাজের জীবনেও দেখুন, তিনি ভগবানকে চাইছেন কিন্তু ভগবান সম্পর্কে কিচ্ছু জানেন না, শুনে শুনে তিনি ভগবান সম্পর্কে অবহিত হচ্ছেন। আর জ্ঞানানন্দ অবধূতের মুহুর্মুহ সমাধি দেখে অনুভব করার চেষ্টা করছেন ভগবানকে চাইলে কি গভীর ভালোবাসা তৈরি হয়। দীর্ঘ 8 মাস পরে ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করলেন এবং এক সন্ধ্যায় লাটুও তার কাছে এসে উপস্থিত হলেন। লাটু খুব সানন্দে সেখানে থাকলেন, লাটুকে তিনি রাত্রিতে থাকতে বললেন, ঠাকুরের পাদসেবা করার সুযোগ পেলেন। সেই দিব্য স্পর্শে তার ভিতরে অদ্ভুত পরিবর্তন হলো, তিনি সারাদিন শুধু চোখের জল বিসর্জন করলেন। তার সেই ধ্যান তন্ময়তা পরের দিন দুপুরবেলা চলেছিল, মন্দিরে ভোগের ঘণ্টা বাজলো, সমস্ত কিছু হচ্ছে, তিনি কিন্তু ঠিক সেই রকমভাবেই ধ্যানস্ত অবস্থায় ছিলেন। এইরকমভাবে 3 দিন তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে। অবশেষে তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করলেন তাকে যেন থাকতে দেওয়া হয়। এইবার আর ঠাকুর
তার প্রার্থনা বৃথা করলেন না। তিনি রামচন্দ্রকে বললেন, দেখো রাম, এই ছেলেটাকে তুমি আমার কাছে রেখে দাও, ছেলেটি বড় শুদ্ধ সত্ত্ব আর এখানে থাকতে ভালোবাসে। সেই দিন থেকে, সেটা ছিল 1881 সালের জুন মাস, সেই দিন থেকে 1886 সাল অবধি যতদিন শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে ছিলেন, শ্রীরামকৃষ্ণের সেবায় প্রথম যে সেবক নিযুক্ত হয়েছিলেন তিনি হলেন লাড্ডু মহারাজ। লোকদৃষ্টিতে যাতে লেখাপড়া শেখেন তাই ঠাকুরও চেষ্টা করেছিলেন যে লাড্ডু মহারাজকে একটু লেখাপড়া শেখাতে। অ আ ক খ স্বরবর্ণ সব ঠিকঠাক শেখা হলো, ব্যঞ্জনবর্ণ যখন শেখানো চলল তখন ককে তিনি কা বলতেন, ক দেখালেই তিনি বলতেন খা। ঠাকুর বলতে থাকলেন, আরে এখনই যদি কাকে কা ককে কা বলিস তাহলে কয় আকারকে কি বলবি। লাটুর সেই একই কথা, সে কা হতে থাকলেন, ককে তিনি কা বলছিলেন। তা ঠাকুর বুঝলেন যে এর ছাড়া পুঁথিগত বিদ্যা আর শেখা হবে না। কিন্তু লাটু মহারাজ তার স্মৃতিকথায় বলছেন ঠাকুর সম্পর্কে, ঠাকুর আমায় কত শেখাতেন, কত বুঝাতেন, বলতেন না না যা না নরেনের কাছে, সেখানে বসে বসে আমি কত শুনেছি। ঠাকুর আবার তাকে নেশা করিতেও শিখাইতেন, যেসে নেশা নয় একদম রাজা নেশা, তিনি তাকে ভগবানের নেশা করতে শিখিয়েছিলেন। লাটু বলতেন, ঠাকুর আমাকে টেনে নিলেন, তিনি আমায় বলতেন দেখ দিল সাফ রাখবি, খুব সুন্দর, এটা খুব ভালো করে শুনুন, দেখ দিল সাফ রাখবি আর গর্দা ঢুকতে দিবি না। অহংকারের ব্যাপারকে তিনি গর্দা বলতেন, অহংকারী মানুষ কেমন জড়িয়ে পড়ে দেখে না, দেখ না আমার ছেলে আমার মেয়ে আমার টাকা, এইসব বলে কেবল নিজের জাল বুনতে থাকে। দেখুন কি সুন্দর উপদেশ, আমরা এইসব উপদেশগুলো কথামৃতে পাই না, এগুলো একদম ওয়ান টু ওয়ান দেওয়া উপদেশ। বলছেন নিজ দেখ দিল সাফ রাখবি, মনকে পরিষ্কার করা দরকার। মন পরিষ্কার করা দরকার কেন, না হৃদয়ে ঈশ্বরের অধিষ্ঠান হয়, যদি আমার মন যদি পরিষ্কার না থাকে, যেমন অপরিচ্ছন্ন ঘরে আমরা দেবতাকে স্থান দিতে পারি না, অপরিচ্ছন্ন আসনে যেমন দেবতাকে বসতে দিতে পারি না, ঠিক সেই রকম হৃদয় আসনটাও পরিষ্কার থাকা দরকার। আর কি বলতেন, গর্দা মনে গর্দা ঢুকতে ধরেন, অহংকার ভাব আসতে দিবি না। গর্দা কিরকম, উদাহরণ দিয়ে বলছেন আমার ছেলে আমার মেয়ে আমার টাকা, এই সব হলো গর্দা অহংকার, এগুলো থেকেই মানুষ জাল বুনতে থাকে। একদিন ঠাকুরের পদসেবা করছিলেন, লাটু মহারাজকে তিনি জিজ্ঞেস করলেন, বল দেখিনি তো রামজি এখন কি করছেন। লাটু রামজির ব্যাপার তখন আর কি বুঝবেন, তিনি চুপ করে থাকলেন। তখন ঠাকুর নিজেই বললেন, ওরে এখন তো রামজি সুতোর ভেতর দিয়ে হাতি চালাচ্ছেন। লাটু আর তাৎপর্য গ্রহণ করতে পেরে পরে বলেছিলেন, আমার কতটুকু আধার, আমার মধ্যে তিনি সাধন ঢেলে দিচ্ছেন, ভগবানের অসাধ্য কিছু নয়। এই বোধটা জাগানোর জন্য তিনি বলেছিলেন, এখন তো রামজি ছুঁচের মধ্যে দিয়ে হাতি ঢোকাচ্ছেন। কুস্তিগির লাটু খুব খেতেন, ভীষণ খেতে ভালোবাসতেন, এক একবারে তার অনেক আটা উদারস্থ হতো। ঠাকুর যোগিনকে এবং অন্যদের আহার সম্পর্কে সচেতন করে দিলেন, লাটুও বুঝতে পারলেন তার খাওয়া কমাতে হবে। প্রথম প্রথম খুব কষ্ট পেতেন, বলতেন যে পেটের চটে ব্যথা লাগতে থাকতো। এরই মধ্যে একদিন লাটু আর রাখালকে তিনি কুস্তি লড়িয়েছিলেন, আর কেউ কাউকে হারাতে পারছে না দেখে ঠাকুর সকৌতুকে বলেছে, ওগো তোমাদের যে গজকচ্ছপের মতো লড়াই হচ্ছে, কেউ কাউকে হারাতে পারছো না। কৌতুক করিলে ঠাকুরের বুঝতে বাকি থাকলো না যে সাধনের সহিত অধিক শ্রম ও অল্প আহারের মিশ্রণে লাটুর শরীরে স্বাস্থ্য ভঙ্গ হচ্ছে। তাই তিনি বলেছিলেন, দুটো নিয়ে বেশি বাড়াবাড়ি করলে শরীর ভেঙে যাবে, অর্থাৎ খাবার নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করা যায় তাহলে শরীর ভেঙে যাবে, শরীর যদি ভেঙে যায় তাহলে তার সাধন ভজন হয় না। ঠাকুর কীরকমভাবে ট্রেনিং দিতেন সেগুলো আমরা একটু বলার চেষ্টা করব। এই ট্রেনিংগুলো জানা দরকার, এরকম নয় যে ঠাকুর খুব মিষ্টি করে ট্রেনিং দিতেন, একবারে খুব পিটিয়ে একবারে ছাতু বানিয়ে দিতেন। সেই ট্রেনিংগুলোর এক একটা করব। প্রথম ট্রেনিং ছিল ঈর্ষা এবং অভিমান কী করে
ও রক্ষা করতে হয়, কি করে সরাতে হয়। একদিন ঠাকুর স্বামী ব্রহ্মানন্দজিকে বললেন, রাজা রাখাল পান সেজে দিবি? রাখাল বললেন যে না, পান সেজে দিতে পারবো না। সঙ্গে সঙ্গে লাট্টু মহারাজ, তিনি তো ঠাকুরকে খুব ভালোবাসেন, তাই বললেন, ও কি কথা রাখাল বাবু, আপনি ওনার আদেশ শুনছেন না, আবার তার উপর কথা বলছেন, ও আপনার কেমন ব্যবহার। ক্রমে দুজনে বচসা হতে শুরু হলো। ঠাকুর কিন্তু ভারী আমোদ পেলেন, তিনি পান সাজার কথা ভুলে গিয়ে রামলালকে বললেন, ও রামলেলো, রাখাল নেটোয়ে যুদ্ধ দেখবি আয়। রামলাল এসে বুঝতে পারলেন ব্যাপারটা কি হয়েছে। তাই ঠাকুর যখন ঠাকুরকে তিনি জিজ্ঞাসা করাতে ঠাকুর বললেন, এদের মধ্যে বড় ভক্ত কে, রামলেলোকে জিজ্ঞেস করেছিলেন। ঠাকুর উত্তর দিয়েছিলেন, মনে হয় রাখাল। একে তো রাখাল মহারাজের সঙ্গে ঝগড়াঝাটি চলছিল, লাটু মহারাজ রেগেছিলেন, আর ওই ঠাকুর যখন রাখালকেই বড় করলেন তখন আরও খেপে গেলেন। তিনি একবারে চিৎকার করে বলতে থাকলেন। ঠাকুর তখন সকৌতুকে বললেন যে দেখ রাখালের ভক্তি কত বেশি, দেখ দেখিনি রাখাল কেমন হেসে হেসে কথা বলছে, আর তুই ওই দেখ কেমন রেগে রেগে কথা বলছিস, ক্রোধ চণ্ডাল, ক্রোধে ভক্তি শ্রদ্ধা সব উড়ে যায়, জোকের মুখে যেন নুন পড়ল। লাটুর অপরাধ স্বীকার করল। এর পরবর্তীকালে এই ঘটনাটির উল্লেখ করে স্বামী লাটু মহারাজই বলতেন যে যে লোক খুব রেগে গেছে সেই লোককে স্পর্শ করতে নি। একজন লোক খুব রেগে গেছে, বলছে ওকে স্পর্শ করিস না, কেন না, ও আর মানুষ নেই, ও চণ্ডাল হয়ে গেছে। যার ভিতরে রাগ প্রবেশ করেছে, আমাদের ভিতরে যখন রাগ প্রবেশ করে তখন আমরা মনুষ্য থাকি না, মনুষ্যতর, মনুষ্য এতর জিনিসে রূপান্তরিত হই। তখন ঠাকুর তাকে বুঝিয়ে দিলেন, পান খাওয়ার ইচ্ছা হয়েছিল দেহের, তাই রাখাল অমান্য করতে পেরেছে। দেহের ভেতরে যিনি আছেন তার ইচ্ছা হলে রাখালের সাধ্য ছিল না অমান্য করায়। বিতণ্ডার শেষে রাখালই পান খাইয়ে দিলেন। এই প্রথম ট্রেনিং, সারা জীবনের মতো রাখাল শিখলেন, আমাদের লাটু মহারাজ শিখলেন যে রাগ কেন করা উচিত নয়। একদিন দক্ষিণেশ্বরের জনৈক ভক্তের অসভ্যতা দেখে লাটুর ধৈর্যচ্যুতি হলো এবং তিনি ভক্তকে খুব ভৎসনা করলেন। ভক্তের প্রাণে ব্যথা লাগলো কিনা জানি না, কিন্তু ঠাকুর তাকে বললেন, এখানে যারা আসে তাদের ওরকম করা কথা বলতে নি, একে তো তারা সংসারের জ্বালায় চলছে, এখানে এলে তারা যদি তাদের বেয়াদবিতে এত কড়া কথা বলে, বেয়াদবিতে এত কথা কড়া কথা বলে দুঃখ দিবি, তাহলে তারা যায় কোথায়। ইহাতেও নিবৃত্ত না হইয়া লাটু ভক্তটিকে ভক্তটির নিকট পাঠালেন যাতে তার মনোকষ্ট দূর হয়। ভক্তগৃহে প্রত্যাবর্তন, ভক্তগৃহ থেকে প্রত্যাবর্তন করলে তিনি লাটু মহারাজকে জিজ্ঞাসা করলেন, তুই ওকে প্রণাম করেছিস তো? ঠাকুরের প্রণাম, তুই এখানকার প্রণাম দিয়েছিস তো, মানে ঠাকুর তাকে প্রণাম জানিয়েছেন সেটি বলেছিস কিনা। ঠাকুরের প্রণাম ভক্তকে দেওয়া এ আবার কীরকম, লাটুর কি আর উত্তর দেবেন। কিন্তু ঠাকুরের প্রণাম জানাতে তিনি পুনর্বার ভক্তগৃহে গেলেন। এদিকে প্রণামের কথা শুনেই ভক্তটি কাঁদিয়া আকুল হয়ে উঠল এবং লাটু তখন তাহার ভক্তির প্রকৃষ্ট পরিচয় পাইয়া স্বীয় ভ্রম বুঝিতে পারলেন। দেখুন কি দারুণ কাণ্ড, ঠাকুরের কাছে এসে ভক্তটি অভব্য আচরণ করেছেন, আমরা যা করি সঙ্গে সঙ্গে দণ্ডবিধান করতে যাই, মন্দিরে গোলমাল করে, হ্যাঁ কারণ করছেন কে, ব্যাপার যান বেরিয়ে যান এখান থেকে, কোনো লজ্জা করে না, আমিও করি মাঝে মাঝে, এরকম নয় যে আমি করি না, আমিও বকাঝকা করি ভক্তদের মন্দিরের মধ্যে গল্প করলে, কেন গল্প করছেন, কেন এই করছেন, আমাদের এখানে 5 মিনিট যদি আপনি ছেড়ে দেন সঙ্গে সঙ্গে, আজকে কী রান্না হয়েছে, ভরির ঝালে কী দিয়েছো, সর্ষে বাটা কতটা দিয়েছিল, চিনি বেশি দিয়েছে কিনা, ও মা তেঁতুল বাটা দাওনি, আমচুরের একটু গুলে দিতে পারতে, আমি চুপচাপ কান খাড়া করে শুনি, হয় মানে কথামৃত এই খণ্ডনভাবে শেষ হয়ে গেলে ওই যে 5 মিনিট সময়টা থাকে তার মধ্যে তাদের আমচুর অব্দি গল্প পৌঁছে যায়। আমরা মাঝে মাঝে ধমক ধমক দিই, কিন্তু এখানেও লাটু মহারাজ খুব ধমক দিলেন, ঠাকুর কিন্তু অন্য প্রেসক্রিপশনের কথা বলছেন। বলছেন ভগবানের কাছে কেন আসে, না মনের দুঃখকে দূর করার জন্য আসে, সেখানে যদি এসে আমরা বকাঝকা করি তাহলে হয় না। লাটু মহারাজকে পাঠালেন, তিনি ক্ষমা প্রার্থনা করে এলেন, সেখানেই শেষ হলো না, তিনি বলছেন এখানকার অর্থাৎ ঠাকুরের প্রণাম জানিয়েছে কিনা। লাটু মহারাজ একদম হতবাক হয়ে গেলেন, কিন্তু ঠাকুরের প্রণাম যেহেতু জানাননি তিনি, তাই আবার যাত্রা করলেন ঠাকুরের প্রণাম জানানোর জন্য। ঠাকুর প্রণাম জানিয়েছে শুনে লাটু মহারাজ একবারে সেই ভক্ত একবারে মরমে মরে গেলেন এবং তিনি বারবার ঠাকুরকে প্রণাম জানাতে থাকলেন এবং ঠাকুরের
তিনি শ্রীরামক সেই ভক্তের যে ঠাকুরের প্রতি ভালোবাসা সে সম্পর্কে একটি সম্যক ছবি লাট্টু মহারাজের মনের মধ্যে এসে গেল। এরপরের ট্রেনিং, ওরে দেখিস একে যেন ভুলিস না, ঠাকুর নিজের দিকে তাকিয়ে বলতেন, একে ওরে দেখিস একে যেন ভুলিস না। একে বলতে লাট্টু পাছে দেহমাত্রকে বুঝেন এই জন্য ঠাকুর একদিন কথা প্রসঙ্গে নিজের মধ্যে যে ভগবান আছে তারই প্রতি স্পষ্টত লাটুর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। লাটুও তদবধি ঠাকুরকে ঈশ্বর জ্ঞানে জীবন সর্বস্ব করেছিলেন, কিন্তু কিন্তু পূর্ণ ভগবত্তার জ্ঞান থাকিলে সেব্য শিবক লীলার স্ফূর্তি হয় না। লাটু তাই পরে এক ভক্তের প্রশ্নের উত্তরে বলেছিলেন, তাহলে কি তার সেবা করা যায় না তার কাছে থাকা যায়? গুরু সেবা সম্বন্ধে লাটু মহারাজ বলতেন, গুরুকে যেদিন মা বাবার মতো ভাবতে পারবে সেদিন তার কিছু সেবায় লাগবে, কিন্তু তার আগে তার সেবা করতে পারবে না। সেবায় তার তন্ময়তা সম্বন্ধে দৃষ্টান্ত আছে। এক রাত্রে ঠাকুর তাহাকেও কিছু না বলে বাইরে গেছেন, কেন যেন সে রাত্রে লাটুর জপে মন বসিল না, প্রাণে একটা অভাব বোধ করতে থাকলেন। তিনি ঠাকুরের ঘরের বাইরে এসে দেখলেন ঠাকুর সেখানে নেই। তিনি ভাবলেন ঠাকুর হয়তো শৌচে গেছেন, সুতরাং ওই দিকে অগ্রসর হলেন। কিছুক্ষণ পরে ঠাকুর ওই দিক থেকে হয়তো অগ্রসর হয়েছে বলে দেখলেন, ওরে যার সেবা করবি তার কখন কি দরকার হুঁশ রাখবি, এটা আরেক ধরনের ট্রেনিং। সেটা কি হচ্ছে, ঠাকুরকে তিনি সেবা করতেন। সেবা করতে করতে আমাদের অনেক সময় কি হয়, আমরা মানুষ বুদ্ধি করে ফেলি। এটা আমরা সবসময় দেখেছি, এটা নাথিং নিউ। আমরা দেখেছি যে আমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টদের সেবকদের আমরা দেখেছি অনেক সময় মানুষ বুদ্ধি এসে যায়। ইভেন আমরা যারা বেলুড় মঠে রোজ থাকতাম, প্রেসিডেন্ট মহারাজের দর্শনটা কত সহজ হতো। এখন যেমন এক বছর আমরা দর্শন করতে পাচ্ছি না, ভেতরটা ভীষণ আটুপাটু করছে যে কতদিনে মঠে যাব, কতদিনে ঠাকুরকে দেখব, কতদিনে প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে পারবো। এটা কিন্তু মঠে থাকাকালীন হতো না। মঠে একটা অদ্ভুত আকর্ষণ ছিল, বিকেল হলে মহারাজকে দেখতে যেতে হবে, মহারাজকে না দেখতে পেলে খারাপ লাগতে। এক দুদিন না বাইরে গেলে আমাদের মন একেবারে ভীষণ হোম সিকনেস, যেমন বাড়িতে আসার জন্য বাড়ির পথে যখন যাত্রা করি আমরা, যখন মা বাবার প্রতি যেরকম আকর্ষণ বোধ হতে থাকে, প্রিয়জনদের প্রতি আকর্ষণ বোধ হতে, ওরকমটা হোম সিকনেস আমাদের হতো, কতক্ষণে মঠে আসবো কতক্ষণে ফিরবো। ছোট বড় সবার মধ্যে দেখেছি, আমরা দেখেছি প্রভানন্দজি তখন জেনারেল সেক্রেটারি কোথাও বাইরে গেছেন, ফিরে এসে গাড়িতে উঠেই প্রথম কথা জিজ্ঞেস করতেন, মঠে সবাই ভালো আছে, প্রেসিডেন্ট মহারাজ কেমন আছেন? ওনার কাছে প্রেসিডেন্ট মহারাজের খবর আছেন, কিন্তু তথাপি তিনি আমাদের কাছে জিজ্ঞেস করতে চাইতেন, এবং যে আকুলতা নিয়ে জিজ্ঞেস করতেন সেটি কিন্তু দেখার মতো। শুনেছি প্রভু মহারাজের কথা, কোবাল্ট থেরাপি করে এসেছেন, দুপুরবেলা এসে পৌঁছেছেন, আড়াইটে তিনটে নাগাদ এসে পৌঁছেছেন, এসেই দেখলেন মন্দির বন্ধ। মন্দিরের অপোজিট দিকে যে ওই পুরনো মিশন অফিস আছে, সেই পুরনো মিশন অফিসে একটা চেয়ার দেওয়া হলো, সেখানে তিনি বসে থাকলেন। তারপরে মন্দির খুলল, দরজা খুলল, ঠাকুরের গর্ভমন্দির খুলল, তারপরে গিয়ে তিনি ঠাকুরকে প্রণাম করে সব খবর বলে তারপরে গেলেন। এইটা একটা অদ্ভুত, দুটো জিনিস, ঠাকুরকে পিতা মনে করা আর একই সঙ্গে তিনি আমার জীবন দেবতা, তাকে ছেড়ে কোনো কিছু করা যায় না, এটা বুঝিয়ে দিলেন। ঠাকুরকে এরকমভাবে তিনি সেবা করতেন, ভীষণ ভালোবেসে সেবা করতেন। একদিন রাত্রিরে তিনি দেখলেন যে লাটু ওই লাটু জপ করছিলেন বসে, ঠাকুর তাকে না জানিয়ে ঘরের বাইরে শৌচে চলে গেছেন, ঠাকুর আর জপে বসতে পারছেন না। লাটু কিন্তু জানেন না যে ঠাকুর বেরিয়ে গেছেন, কিন্তু এমন মনের একটা আকর্ষণ, মনকে এমন যুক্ত করেছেন তার সঙ্গে যে তিনি কিছুতেই আর বসে থাকতে পারছেন। তিনি এদিক ওদিক ঘুরে অবশেষে ঝাউতলার দিকে যখন যাচ্ছেন দেখলেন ঠাকুর ফিরছেন। ঠাকুর শেখালেন যাকে সেবা করতে হয় তার সমস্ত কিছু খেয়াল রাখতে হয়, কিন্তু তারপরেও তিনি নিজের দিকে আঙুল এমনি করে আঙুল দিয়ে দেখিয়ে বলেছিলেন, ওরে দেখিস একে নিজে একে যেন ভুলে যাস না, একে তাকে ভুলে গেলি আমাদের সব উল্টোপাল্টা হয়ে যাবে। আমরা আজকে শেষ করব একটি অদ্ভুত ঘটনা দিয়ে, যে ঘটনাটি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছে। আমি এই ঘটনাটা বলতে খুব ভালোবাসি, লাট্টু মহারাজকে ঠাকুর এটা করেনি, আমার মনে হয় ঠাকুর যেন আমাদেরই হাত ধরে এনার কাছে পৌঁছে দিয়েছে। আমরা পড়ি সেই ঘটনাটা। দক্ষিণেশ্বরে শ্রী শ্রীমাকে বড় নির্জন জীবনযাপন করতে হতো, আবার ভক্তদের আহারাদির জন্য পরিশ্রম করতে হতো অনেক।
একদিন গঙ্গা তীরে লাটু নিশ্চল উপবিষ্ট আছেন দেখে ঠাকুর বললেন, ওরে লেটো, তুই এখানে বসে আছিস আর উনি যে নহবতে রুটিবেলার লোক পাচ্ছেন না। এরপরে শ্রী শ্রী মায়ের নিকট এ তা আমাদের তাকে উপস্থিত করে বললেন, এ ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। সেদিন হতে লাটু সানন্দে শ্রী শ্রী মায়ের সেবায় নিযুক্ত হতেন। লাটু মহারাজের জীবনে অনেক ঘটনার ভেতরে লাটু মহারাজ এবং মায়ের এই যে মিলনগুলো, শুধু এখানে নয়, পরবর্তীকালে বলরাম মন্দিরে আছে ঘটনা, মা দেশে যাচ্ছেন, শুনলেন যে লাটু মহারাজ ঘরের মধ্যে হাঁটছেন আর বলছেন, সন্ন্যাসী কো পিতা কো মাতা সন্ন্যাসী নির্মায়া, ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটছেন আর যাচ্ছেন আর বলছেন, সন্ন্যাসী কো পিতা কো মাতা সন্ন্যাসী নির্মায়া। ক্ষীণ গলায় মা বলতে থাকলেন, তাহলে বাবা লেটো, আমাকে তোমার মিনে কাজ নেই। সঙ্গে সঙ্গে জোঁকের মুখে যেন নুন পড়লো, তখন বলতে মায়ের পায়ে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, তাই কি হয়, মাও কাঁদছেন। তখন লাটু মহারাজ আর সন্তান নেই, যেন তিনি মায়ের যেন সেবক হয়ে গেছেন। নিজের চাদর দিয়ে মায়ের চোখ মুছিয়ে দিয়ে বলছেন, মা বাপের ঘরে যাচ্ছ, এই সময় কি চোখ দিয়ে জল ফেলতে আছে, তোমার কোনো চিন্তা নেই, শরৎ তোমার আবার নিয়ে আসবে। এই দেখুন মায়ের ছেলে যে সম্পর্ক, কিন্তু তার মধ্যেই উল্লেখযোগ্য এই ঘটনাটা আমার কাছে ভীষণ আকর্ষণীয় মনে হয়। আমার কেন জানি না মনে হয় ঠাকুর আমাদের কিছুদিন এপাশ ওপাশ দেখে মায়ের হাতেই সমর্পণ করে দেন, যেন মার কাছে বলতে থাকেন, এই ছেলেগুলো বেশ, তুমি একে রাখো, রুটিবেলা লোক পাচ্ছ না, তুমি একে রাখো, আমরা যে সবাই শুদ্ধ সত্য, এই যেন ঠাকুর যেন সার্টিফাই করছেন এবং আমাদের হাতে করে মায়ের কাছে পৌঁছে দিচ্ছেন এবং বলছেন, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। আমাদের যেন জন্ম জন্মান্তরে মায়ের সেবক করে মায়ের শ্রীপাদপদ্মে আমাদের নিবেদন করছেন। আজকে আমরা এখানেই থামবো, এর পরের অংশ থেকে আমরা বলবো, আমরা চেষ্টা করবো সব শুধু তিনটে পর্বে স্বামী অদ্ভুতানন্দজির জীবন গ্রন্থ বলা। অদ্ভুতানন্দ নাম তার অদ্ভুতানন্দ, জীবনটাও অদ্ভুত, কোনো কিছুর সাথে মেলে না, কিন্তু এই অদ্ভুত জীবন আমাদের এক অতীন্দ্রিয় জীবনের সন্ধান দিয়েছিল, এক সহজ সরল জীবন, কোনো রকম অবলম্বনহীন, স্ট্রেট পথে ভগবানের দিকে যেতে হবে। ভগবানের দিকে যাওয়ার জন্য দুটি পা, নিজের চেষ্টাটাই শেষ কথা, এইটা যিনি তার জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছিলেন। আমরা যখনই একাকী মনে করি, যখনই হতাশ হই, তখন যেন আমরা লাটু মহারাজের দিব্য জীবন যেন পড়ি। দিব্য জীবন পড়লে আমরা শক্তি খুঁজে পাব, যখন আমাদের নিজের শক্তি কম পড়বে বলে হচ্ছে, তখন যেন আমরা লাটু মহারাজের কথা ভাবি। তার কোনো অ্যাডিশনাল শক্তি ছিল না, তা সত্ত্বেও তিনি ভগবানের পথে পাড়ি দিয়েছিলেন। আমাদের কত অ্যাডিশনাল শক্তি আছে, আমরা নিশ্চয়ই ভগবানের পথে পাড়ি দিতে পারো। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। সমস্ত কিছু ঠিক থাকলে খুব সম্ভবত 4 জানুয়ারি নতুন ইংরেজি বছরে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।